এটা ভালো যাচ্ছে না কিছুদিন ধরে কবে থাকবো না একটা উইল করে রাখা ভালো বেশ তো আপনাকে তো সবকিছুই বললাম একটা খসড়া করে ফেলুন ঠিক আছে বাবা এখন কেমন আছো একই রকম হ্যাঁ একই রকম মিস্টার চৌধুরী আমার বড় মেয়ে করলেন আরে কলি গৌতম আসেনি না মা হাসপাতালে কি একটা প্র্যাকটিক্যাল আছে ও তাহলে তুই যা শিবানী আর নন্দিনীকে নিয়ে একটু খেতে বসে যা আমি এক্ষুনি যাচ্ছি কারণ বলুন সবকিছু সমান ভাগে ভাগ হবে ছেলে মেয়েদের মধ্যে স্ত্রী যতদিন জীবিত থাকবেন ওরও যাতে কোনো অসুবিধা না হয় আচ্ছা বলুন তো মিস্টার চৌধুরী আমি সকলের উপর সুবিচার করেছি তো ও ভেরি গুড জাজমেন্ট মোস্ট ফেয়ার অ্যান্ড ক্লিন ডিসিশন আমার একটা কথা বলবার আছে বলো কল্যাণী কেন আর দুই মেয়ের মতন সমান ভাগ পাবে রমা বিষয়টা একটু ভেবে দেখা দরকার কল্যাণীর বিয়ে হয়ে যাবে ওকে আরো 15,000 টাকা দেওয়ার কি দরকার আর বাড়িটাই বা দিচ্ছ কেন তোমার আর দুই মেয়েকে বিয়ের সময় তাই দেওয়া হচ্ছে ওদের সঙ্গে তুমি কল্যাণীকে এক করো রমা কল্যাণী তোমারও মেয়ে কল্যাণী আমাদের বড় মেয়ে জানি তবু স্বার্থপর মতো কথা বলো না মায়ের মতো কথা বলো ঠিক আছে তোমার ইচ্ছে মতো আমি কাজ হোক আমার কোনো কিছুতেই আপত্তি নেই মিস্টার চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি হঠাৎ বড় মেয়ের ওপর ব্যাপারটা কি বলুন তো না না ও কিছু নয় কিছু নয় দেখুন মিস্টার চ্যাটার্জি আইনে নানা প্যাঁচ লজ বাই লজ অনেক রকম আছে যদি কিছু গোলমাল থাকে ওয়েল আপনি সেটা প্রথমেই বলে ফেলুন নইলে এই নিয়ে পরে হয়তো অনেক অশান্তি দেখা দিতে পারে আই মিন আপনার অবর্তমানে ছোট্ট একটা কারণে পরিবারের সমস্ত সুখ শান্তি ভেঙে চুরমার হয়ে যেতে পারে অনেক সময় এইসব ক্ষেত্রে পারিবারিক শত্রুতাও দেখা দেয় সব কথা আপনাকে বলা দরকার সবাই জানে কল্যাণী আমাদের বড় মেয়ে এ সংসারে যেভাবেই মানুষ হয়েছে কল্যাণীও তাই জানে কিন্তু কল্যাণী আমাদের মেয়ে নয় ওর সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই আমাদের হাই সি তারপর তারপর কল্যাণীর বাবাকে আমরা একরকম কথাই দিয়েছি সামনের মাসেই কল্যাণীর সঙ্গে গৌতমের বিয়ের তারিখ ঠিক করবো ভাবি দেখো রাইট কল্যাণী মেয়ে ভালো গৌতমের সঙ্গে মানাবেও ভালো কিন্তু একটা কথা আশা করি তুমি জানো নিশ্চয় কি কথা বলুন কল্যাণী ওদের নিজেদের মেয়ে নয় জানো সে কি হ্যাঁ সেটা তুমি তো শুনলাম না 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 তাহলে তো এ বিয়ে হতেই পারে না এটা তোমাদের ব্যাপার তোমরা ঠিক করবে আমি শুধু বলতে চাই যা কিছু করবে একটু খোঁজ টোজ নিয়ে তারপরে করো কেমন ঠিক আছে আমি এক্ষুনি দেখছি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো আমরা এক্ষুনি কল্যাণীর বাড়ি যাবো কেন গো কোনো খারাপ খবর নয় তো আরে না না তাড়াতাড়ি এসো আমি নিচে গাড়িতে আছি হঠাৎ কল্যাণীদের বাড়িতে কেন মা কি করে জানবো বাবা তোর বাবার খেয়াল তো হয়তো আজকেই তোদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবেন বুঝেছিস আচ্ছা আমি চলি রে এই দেখো তারা এসেছেন জি জি আসুন আসুন নমস্কার নমস্কার বসুন বসুন মিস্টার ব্যানার্জি ওগো একটু চা নিশ্চয়ই আপনারা একটু বসুন একটু গল্প স্বল্প করুন আমি একটু চায়ের ব্যবস্থা করে এক্ষুনি আসছি কেমন শরীর কেমন আমি বেশ ভালো আছি তাড়াতাড়ি সেরে উঠুন আমার ছেলে মেয়েটা কষ্ট হয়েছে না একটা শুভ দিন দেখে কল্যাণীকে বাড়ি নিয়ে যায় মেয়ে তো আপনাদের দিয়েই দিয়েছি বিয়েটুকু শুধু বাকি সে তো নিশ্চয়ই দেখুন মিস্টার চ্যাটার্জি বিয়ে তো আর ছেলে খেলা নয় ভেবে চিনতে দেওয়া উচিত নিশ্চয় নিশ্চয় একটা কথা হঠাৎ কানে এলো অফকোর্স আই ডিডন্ট বিলিভ দ্যাট কল্যাণী নাকি আপনার নিজের মেয়ে নয় না কল্যাণী আমার মেয়ে আমার মেয়ে কথাটা সত্যি হলে আমি খুশি হব কল্যাণী আমার মেয়ে আচ্ছা কল্যাণীকে দেখে কি আমার মেয়ে বলে মনে হয় না মিস্টার ব্যানার্জি স্টিল নিশ্চয়ই আপনি কাউকে কিছু বলেছেন নিলে কথাটা আমার কানে এলো কি করে আমি জানতাম এ প্রশ্ন একদিন উঠবে তাই ও যখন ছোট ছিল অনেকবার চেষ্টা করেছি ওকে কোনো চিলড্রেন্স হোম বা অরফানে যে পাঠাবার জন্যে সেখানে অন্তত একটা পরিচয় নিয়ে বড় হতো পারিনি মিস্টার ব্যানার্জি আমি পারিনি আমার স্ত্রীকে মা বলে ডাকত আমাকে বাবা বলতো বাড়ির আর চারটে ছেলে মেয়ের সঙ্গে মানুষ হচ্ছিল
ও ছোটবেলা থেকে খুব অসাধারণ ছিল। বারবার মনে হতো কোথাও পাঠিয়ে দেব, কে দেখবে, কার কাছে থাকবে, একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। মেয়েটি আপনাদের পরিবারে কি করে এলো? জিটি রোডের ধারে কারা ওকে রেখে গিয়েছিল, ও তখন চার পাঁচ দিনের শিশু। তার মানে কারো অবৈধ সন্তান, ছোট জাতেরও হতে পারে। চারুজ ওখানে কে? কোলানি, কোলানি, কোলানি! শোনো শোনো, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মানুষ, তুমি তুমি দেখবে, তুমি আসবে আমার সঙ্গে। আমার শিশুরা যেখানে খেলছে, গল্প করছে, হাসছে, ইটস এ লাইফ, ইয়েস ইয়েস ইটস এ লাইফ। এসো, গেছো আমার সঙ্গে। এই পৃথিবীতে দুঃখ, ব্যথা, কষ্ট এ তো আছেই, থাকবেও। একটা জীবন নষ্ট না করে চেষ্টা করো না সেই সব করুণ মুখগুলোকে একটু হাসি ফোটাতে?